You are watching Maxx Media London. আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের কারণে ঢাকায় ২৪ ডিসেম্বরের গণমিছিলের কর্মসূচি পিছিয়ে ৩০ ডিসেম্বর করেছে বিএনপি। তবে অন্যান্য মহানগর ও জেলায় ২৪ ডিসেম্বরে ঘোষিত গণমিছিল হবে। শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান কর্মসূচিতে পরিবর্তন আনার কথা জানান। আমাদের অসংখ্য নেতা কর্মী এখনো গ্রেপ্তার হয়ে আছেন, যুব দলের সভাপতি টুকু সহ আমাদের অনেক অঙ্গ দলের নেতা কর্মীরা গ্রেফতার হয়ে আছেন, বিভিন্ন জেলায় নেতা কর্মীরা গ্রেফতার হয়ে আছেন। গত ১০ ডিসেম্বর বহুল আলোচিত সমাবেশে বিএনপি সরকার পতন এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ১০ দফা ঘোষণার পর ২৪ ডিসেম্বর গণমিছিলের কর্মসূচি দিয়েছিল। তবে ওই দিন ঢাকায় আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলন হবে বলে সেদিন এই কর্মসূচি না রাখতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছিলেন ক্ষমতাসীন দলের নেতারা। সংবাদ সম্মেলনে নজরুল বলেন, যেহেতু বিএনপি সংঘাত চায় না, যেহেতু বিএনপি শান্তিপূর্ণ উপায়ে সংকট নিরসন করতে চায়, সমস্যার সমাধান করতে চায় এবং যেহেতু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব ২৪ তারিখে তাদের কাউন্সিলের কারণে আমাদের ঘোষিত কর্মসূচির পরিবর্তন প্রত্যাশা করেছেন, আহ্বান জানিয়েছেন আমাদের প্রতি, সেজন্য আমরা আমাদের দলের পক্ষ থেকে রাজনৈতিক আচরণ করতে চাই। অগণতান্ত্রিক, অনিয়মতান্ত্রিক, অমানবিক আচরণ, এই সব কিছুর পরেও বিএনপি একটা গণতান্ত্রিক দেশপ্রেমিক রাজনৈতিক দল হিসাবে শান্তিপূর্ণ এবং গঠনমূলক রাজনীতি অনুশীলন করে চলেছে। আমাদের পূর্ব ঘোষিত ২৪ ডিসেম্বরের যে কর্মসূচি আমাদের ১০ দফা আদায়ের লক্ষ্যে, সেটা আমরা পুনর্বিন্যাস করেছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু ঢাকায় আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হবে, সেজন্য ২৪ তারিখে ঢাকায় আমরা গণমিছিল করব না। ঢাকা বাদে সারা দেশে গণমিছিলের যে কর্মসূচি আছে জেলা মহানগরে সেটা অব্যাহত থাকবে। কর্মসূচি পালনের নতুন দিন হিসেবে ৩০ ডিসেম্বর বেছে নেওয়ার কারণ হিসেবে ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনকে উপলক্ষ করেছে বিএনপি। ওই নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ রয়েছে তাদের। নজরুল বলেন, ঢাকায় ২৪ তারিখের পরিবর্তে আমরা একটা উপযুক্ত দিনের চিন্তা করছিলাম। আমাদের কাছে মনে হয়েছে যে ৩০ তারিখ সর্বোত্তম একটা চয়েস, সবচেয়ে ভালো একটা অল্টারনেটিভ হতে পারে। এই কারণে যে অনির্বাচিত সরকারের বিরুদ্ধে যা আমাদের আন্দোলন এবং নির্বাচনে যথাযথভাবে নির্বাচিত সরকার প্রতিষ্ঠার যে লড়াই, সেই লড়াইয়ে জনগণকে ৩০ ডিসেম্বরের কথা স্মরণ করিয়ে দেওয়া গুরুত্বপূর্ণ। কারণ ২০১৮ সালের এই দিনে দিনের ভোট রাতে করে সরকার ক্ষমতায় এসেছে। সেজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আগামী ৩০ ডিসেম্বর ঢাকা মহানগরে আমাদের ১০ দফার দাবির আলোকে এবং সেই ভোট জালিয়াতি এবং ভোট চুরির মাধ্যমে জোর করে ক্ষমতায় অধিষ্ঠিত এই দুর্নীতিবাজ, অগণতান্ত্রিক ও গণবিরোধী সরকারের পদত্যাগ, ওই সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির ক্রমবর্ধমান ঊর্ধ্বগতি প্রতিরোধ, সরকার ও তাদের ঘনিষ্ঠজনদের সীমাহীন দুর্নীতি, অনাচার, লুটপাটের অবসানের লক্ষ্যে নির্বাচনী প্রহসনের মাধ্যমে ক্ষমতা দখলের পরিবর্তে জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠার যে লড়াই, সেই লড়াইকে আমরা এগিয়ে নেব ৩০ তারিখের গণমিছিলের মাধ্যমে। এই যে সারা দেশে গায়েবী মামলা, সারা দেশে নিপীড়ন, অত্যাচার, খুন, জুলুম, গ্রেফতার ইত্যাদি, এই জন্য একটা নিত্য দিনের বিষয়। তাদের সবাইকে মিথ্যা মামলায় জড়িত করা হয়েছে, তাদের পরিবার পরিজনের উপর অত্যাচার করা হচ্ছে। মাত্র কদিন আগে আপনারা দেখেছেন যে আমাদের এক যুব দলের নেতা বাসা আক্রমণ করতে গিয়ে তাকে না পেয়ে তার বাবাকে নিপীড়ন করা হয়েছে এবং তিনি ইন্তেকাল করেছেন। গণমিছিল ঢাকার কোথায় হবে তার স্থান পরে জানানো হবে বলে জানান নজরুল। সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ ইমরান সালে প্রিন্স, কেন্দ্রীয় নেতা মীর নেওয়াজ, কাজী রওনকুল ইসলাম টিপু, তাইফুল ইসলাম টিপু উপস্থিত ছিলেন। This is Maxx Media London.